আমি আমার বক্তব্য শেষ করছি পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে, সূরা আহজাব 33 আয়াত নম্বর 36। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না। যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। ওয　আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।